यूनिवर्सिटी अफ कल्याणी तादेर थार्ड सेमिस्टारेर एग्जाम रूटीन पब्लिश कर दिल यूजी कोर्स अर्थात बीए बीएससी बीकॉमेर जोन्नो अनार्स एवं प्रोग्रामेर। तो तुम्हारा एखाने देखते ही पाच लेखा आछे 2022 साल तुम्हारे एग्जाम हार गो 2022 से तुम्हारे 2023 है प्रश्नपत्र तुम्हारा 2022 लेखा पा। ताछाड़ा तुम्हारा विभिन्न प्रोग्राम कोर्सर नोट पे भिडियोर डेस्क्रिप्शने देवा ह्वाट्सअप लिंके जुक्त हुए सरसरि कथा बोलते पर। तो तुम्हारा सम्पूर्ण एग्जाम रुटीन देखे ने सर्वप्रथम देखो अनार्सर अनार्सर परीक्षागुली क्यों शुरू हो 16 फेब्रुआर के परपर चार दिन किन्तु अनार्सर एग्जाम होबे। प्रथम दिन CC5 तारपरे CC6 तारपरे CC7 पेपर एग्जाम होबे। तुम्हारा देखे नेबे अनार्सर एकई दिने दुटी परीक्षा SEC एवं जी पेपर परीक्षा किन्तु होच्छे 21 तारीखे। प्रथम परीक्षाटी होच्छे 10:30 थेके एवं परटी 2:00 थेके 4:00। অনার্সের পেপারের পরীক্ষাগুলো কিন্তু তোমাদের দুপুর 12:00 থেকে 2:30 পর্যন্ত হবে। এবার তোমরা দেখবে পাস কোর্সের স্টুডেন্ট সবথেকে বেশি আছো, তাদের পরীক্ষা কিন্তু দুটি ধাপে হচ্ছে। তাদের পরীক্ষা আরম্ভ হচ্ছে 10 মার্চ থেকে, তোমরা অনেক সময় পেয়ে যাচ্ছ। পাস কোর্সের রুটিনটি তোমরা দেখবে এখানে, তোমাদের প্রথম পরীক্ষা 10:30 থেকে মানে প্রথম ধাপে, এবং দ্বিতীয় ধাপের পরীক্ষাগুলি আছে তোমাদের 2:00 থেকে। প্রথম ধাপে পরীক্ষাগুলি দেখে নেবে তোমরা এবং দ্বিতীয় ধাপের পরীক্ষাগুলি তোমরা দেখে নেবে। পরীক্ষা হচ্ছে 10:00 থেকে শুরু হচ্ছে, তারপরে 11:00, তারপরে একদিন গ্যাপ দিয়ে 13:00, তারপরে 14, তারপরে 15। প্রতিটি পেপারগুলি দেখে নেবে। এগুলি তোমাদের কিন্তু CC3 পেপার, এগুলি তোমাদের CC3 পেপার। এগুলি এখান থেকে তোমাদের যে কোনো দুটি পেপার পড়তে হয়। তারপর তোমরা দেখে নেবে তোমাদের অন্য পেপারগুলি অর্থাৎ LCC, প্রত্যেকের LCC কিন্তু থাকে, ইংলিশ এবং SEC সাবজেক্ট যেটা আছে তোমাদের আছে, সেটা আমাদের সেকেন্ড ধাপে হবে। তোমাদের এই দুটি পরীক্ষা হচ্ছে 17 তারিখে হচ্ছে। তোমাদের এখানে এবছরে কিন্তু LCC এক্সামটা বলে দিয়েছে কোশ্চেন উইল বি সেট ইন মাল্টিপল চয়েস টাইপ। তোমাদের এখানে MCQ দেয়া থাকবে, অর্থাৎ তোমাদের LCC পরীক্ষা যেটা বড় প্রশ্ন থাকতো সেখানে তোমাদের শুধুমাত্র এবছর MCQ টাইপের হবে। তাছাড়া তোমরা দেখে নেবে তোমাদের পরীক্ষার টাইমটা কিন্তু সেম আছে 10:30 থেকে এবং পরটি 2:00 থেকে। এই দুটি পরীক্ষা কিন্তু প্রত্যেকেরই আছে। তাছাড়া তোমরা জানো SEC পরীক্ষা কিন্তু তোমাদের প্রত্যেকের সাবজেক্ট কিন্তু মেন সাবজেক্ট থেকে যে কোনো একটি পড়তে হয়। এবার দেখবে বিকমের পরীক্ষাগুলি হচ্ছে তোমাদের 10:00 এবং 13:00 পরীক্ষা আছে, তোমরা দেখে নাও যারা বিকম আছো। তারপরে দেখবে যারা BSc আছো তাদের SEC পরীক্ষা কিন্তু 17 তারিখে হচ্ছে মার্চের। তারপরে প্র্যাকটিক্যাল এক্সাম তোমাদের কিন্তু অনার্স সাবজেক্টের কিন্তু এখানে জানিয়ে দিয়েছে 22 থেকে 9 তারিখের মধ্যে হবে, এটা কিন্তু নেক্সট টাইম রুটিন দিয়ে দেবে। তাছাড়া অনার্স জিইদের 24 তারিখের মধ্যে এক্সামটা কমপ্লিট করতে হবে। তাছাড়া তোমরা দেখবে শুধুমাত্র যারা পাস কোর্সে আছো তাদের প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু 24 তারিখের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছে, এগুলি রুটিন কলেজ থেকে দিয়ে দেবে খুব শীঘ্রই। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ রুটিন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে সমস্ত খবর সবার আগেই পেতে।